ইমাম হোসাইনের ছেলে আলী, যার নাম ছিল জয়নুল আবেদিন, যার উপাধি ছিল, তিনি একটি হাদিস বলেছেন যে কেয়ামতদিন আল্লাহ তাআলা ডেকে বলবেন, যারা উঁচু মর্যাদার অধিকারী তোমরা সবাই এদিকে চলে আসো, তোমরা সবাই জান্নাতে যাওয়ার জন্য এদিকে আসো। বেশ কিছু লোক উঠে আসবেন এবং তারা তাদেরকে ফেরেশতারা বলবেন বা আল্লাহর পক্ষ থেকে বলা হবে তোমরা জান্নাতের দিকে চলে যাও। জান্নাতের দিকে যাচ্ছেন ওনারা, হিসাব নিকাশ ছাড়াই জান্নাতে চলে যাচ্ছেন। ফেরেশতারা বলবেন কোন দিকে রওনা হয়ে গেলেন সবাই, হিসাব নিকাশ তো এখনো হয়নি। তারা বললেন যে আমরা তো জান্নাতে যাব, হিসাবের আগেই জান্নাতে যাবেন কেমনে? যে হ্যাঁ আমরা অবশ্যই হিসাবের আগে জান্নাতে যাব। তাহলে বলো যে হিসাবের আগে জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে পারমিশন দেওয়া হয়েছে, কি কারণে বলেন তো, আপনারা কারা? বলেন যে আমরা হচ্ছে ওই লোকগুলো যাদেরকে আল্লাহ তাআলা অতিরিক্ত মর্যাদায় ভূষিত করেছেন। কিসের এত অতিরিক্ত মর্যাদা তোমরা পেলা? যে আমাদের প্রতি কেউ যদি মূর্খর মতো আচরণ করে, উল্টা পাল্টা বকাবকি অন্যায় কথা বলে, তর্ক করে, ঝগড়া করতে চায়, আমরা সেটাকে সবরের সাথে মেনে নিয়েছি, তাদের সঙ্গে তাদেরকে পাল্টা গালিগালাজ কিচ্ছু করিনি। যখন আমাদের প্রতি এরকম ব্যবহার করতে গিয়ে জুলুম করেছে, আমরা শুধু সবর করেছি, দুর্ব্যবহার করেছে মাফ করে দিয়েছি। এই কথা শুনে ফেরেশতারা বলবেন তাই তো, যাও তোমাদের কত সুন্দর পুরস্কার আল্লাহ তাআলা দিয়েছেন, আসুন তাহলে আমরা ঝগড়া ফাসাদ বন্ধ করতে পারি কিনা। হে ভাই বোনেরা, স্বামী স্ত্রীগণ, যারা ঝগড়ায় আছেন, তর্কে আছেন, কষ্টে আছেন, সেপারেশনে আছেন, তালাকের দিকে চলে যাচ্ছেন, এই জিনিসগুলো একটু মাথায় ঢুকায় যে আমরা যদি সবর করি, মাফ করে দেই, আল্লাহ তাআলার কাছে আমাদের কি বিশাল পুরস্কার আছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই এই সমস্যার কারণে ভাই ভাই ঝগড়া, চাচা ভাতি যায় ঝগড়া, পার্টনারে পার্টনারে ঝগড়া, লেনদেন দেনা পানার থেকে বেশি কষ্ট দেয় একে অপরকে কোনটা দিয়ে? এই মুখ দিয়ে। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি মানুষ জাহান্নামে যাবে মুখের কারণে, মুখের আমলের কারণে বেশি মানুষ জাহান্নামে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন।